এত পরিমাণে বাহিরে বের হওয়া হয় যে এখন আর প্রয়োজন পড়লেও ইচ্ছে হয় না বাহিরে যেতে, মনে হয় বাসায় থেকে একটু ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই তো এদিকে আমি হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ডাল বসিয়ে দিলাম, আরেক পাশে হচ্ছে শিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওটি আমি বসিয়ে দিয়েছিলাম। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমার এখন আর হচ্ছে বাহিরে যেতে ইচ্ছে করে না, কারণ এত পরিমাণে বাহিরে বের হতেই হয় আমার, দেখে গেছে না হলে উপায় নেই এরকম অবস্থা আর কি। তো বের হতে হতে আমার এখন একদম বিরক্তি চলে আসছে, এখন আর বাহিরে যেতে ইচ্ছে করে না। তো কিছুই করার নেই, যেহেতু আমার যেতে হয় তো আমাকে প্রয়োজন লাগলে আবারও যেতে হবে এরকম। তো ওর আব্বুকে বলেছিলাম আজকে ডক্টরের সিরিয়াল নেওয়ার দরকার নেই, কারণ আমার বাহিরে যেতে ইচ্ছে করতেছে না। আর ওর আব্বু হচ্ছে ডক্টরের ক্ষেত্রে একটু সময় নষ্ট করতে চায় না বা গাফিলতি দিতে চায় না, ভয় পায় আর কি। তো যে কারণে হচ্ছে ওর আব্বু ডক্টরের সিরিয়াল নিয়ে নিয়েছে। আর একটা সময় ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম, নতুন বিয়ে হয়েছে, পাশাপাশি স্টুডেন্ট ছিলাম, বেবি ছিল, তো সব মিলিয়ে তখন হচ্ছে আশায় থাকতাম শুক্রবার আসলে যে ওর আব্বু এসে আমাকে হচ্ছে শুক্রবারে অবশ্যই কোথাও বের হতে নিয়ে যাবে, আর না নিয়ে গেলে একটু অভিমানও হতো। কিন্তু এখন আর সেটা হয় না, এখন মনে হয় যে শুক্রবার আসলে ওর আব্বুর সাথে বেবিদেরকে দিয়ে বাহিরে পাঠিয়ে দিই, এরকম একটা সিচুয়েশন হয়। তো আজকে হচ্ছে ডক্টরের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমরা সন্ধ্যায় যাব। তো একটুখানি রান্না বান্না করে নিচ্ছিলাম, আর এই তো পালং শাক দিয়ে আলু দিয়ে শাক ভাজি করব, আর শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। ইদানিং মাথাটা অন্যভাবে রান্না করলে তেমন একটা খাওয়া হয় না, তো আমি এটা রান্না করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর ওর আব্বু কল দিয়েছিল, ওর আব্বু আজকে তাড়াতাড়ি চলে আসছিল, তো ভাবলাম সন্ধ্যায় একটু সেমাই রান্না করি। তো সেমাই রান্না করব আর করলাম, আর ওর আব্বু একটু তাড়া দিচ্ছিল, তো তাড়াতাড়ি করো। তো এই তো আমার রান্না শেষ, এখন হচ্ছে খেতে দিব। আর এদিক দিয়ে আফরা হচ্ছে সেমাই রান্না দেখে গিয়ে রুমের ভিতরে লুকিয়ে পড়েছে, কারণ সে মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, সে লুকিয়ে পড়েছে, সে খাবে না আর কি। সবাইকে নিয়ে যেদিনই বের হতে চাই সেদিনই কোনো না কোনোভাবে দেরি হয়ে যায়, কারণ আসলে বাচ্চাদেরকে রেডি করা, নিজে রেডি হওয়া, ঘর গুছিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে হচ্ছে সবসময় হচ্ছে কোনো না কোনোভাবে দেরি হবে। তো আজকে ওর আব্বু খুব তাড়া দিচ্ছে যে লেট করা যাবে না, ডক্টর এতক্ষণ থাকবে, এরই মধ্যে আমাদের সিরিয়ালে যেতে হবে। তো আমি একটু তাড়াহুড়া করে হচ্ছে রেডি হচ্ছিলাম, রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাইয়ে তারপর হচ্ছে রেডি হলাম। আর এই তো তালা দিয়ে এখন আমি হচ্ছে আমরা বাহিরে চলে যাচ্ছি, আর চলে এসেছি অলরেডি ইবনি সিনাতে। তো উত্তরা ইবনি সিনাতে আজকে ডক্টর দেখাবো, আমরা লিফটের জন্য হচ্ছে ওয়েট করতেছি। আর দুহাত গাড়িতে উঠলেই হচ্ছে ঘুমিয়ে পড়ে, তো দুহাত আর বাবার কোলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এত তাড়াহুড়া করে ডক্টর দেখাতে আসলাম, আসার পর শুনতেছি যে ডক্টর নাকি অলরেডি 1.5 ঘন্টা লেট করে চেম্বারে ঢুকেছে। তো ডক্টর 1.5 ঘন্টা লেট মানে হচ্ছে আমাদের সিরিয়ালটাও 1.5 ঘন্টা পিছিয়ে পড়লো। তো যাই হোক, কিছু করার নেই। আর হসপিটালের ভিতরে যাওয়ার সাথে সাথেই দুহা ঘুম থেকে উঠে পড়েছিল, সেই সাথে অনেক বিরক্ত করতেছিল যে কিছু খাওয়ার জন্য। তো দুহা এরকমই কোথাও গেলে রিক্সা থেকে নেমে যেখানেই যায় না কেন, মানে ওই পর্যন্ত যাওয়ার পরে তার ক্ষুধা লেগে যায়। তো এই আর কি, আমরা হচ্ছে ওর জন্য কিছু কেনাকাটা কিছু কিনতে আসছি, আর ও কিন্তু বাড়ি কোনো খাবার খাবে না, চকলেট নয়তো চিপস। তা আমরা এটা হচ্ছে এখন অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য যে বাহিরে গেলে একটু সুযোগ রাখার চেষ্টা করি যাতে ওর এই জিনিসটা দেওয়ার জন্য, আর না দেওয়া পর্যন্ত অস্থির বানিয়ে ফেলে, দাঁড়াইতেই দেয় না। আর আরেক দিকে আমার মেয়ে তো আমরা যত বারই জিজ্ঞেস করি না কেন, আফরা কী খাবা কী খাবা কয়েকবার জিজ্ঞেস করলে, ওর বাবা কাছে গিয়ে আদর করে জিজ্ঞেস করলে তারপরে গিয়ে বলবে আচ্ছা আমাকে এটা দাও, এছাড়া কখনোই নিজে নিজে বলবে না যে আমি এটা খেতে চাই, আমাকে এটা খেতে দাও। তো আমার মেয়েটা হচ্ছে পুরা এরকম, আর ছেলেটা একটু একটু চঞ্চল আর কি, ছেলে বাচ্চারা স্বাভাবিকতা যেরকম হয়। তা আমরা লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আর আমার কিন্তু অলরেডি হচ্ছে ডক্টর দেখানো আর টেস্ট করানো সব কিছু হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।